ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ভগবান মহেশ্বরের অপার মাহাত্ম্য ও মহিমা রচিত হয়েছে শিবপুরাণ গ্রন্থে। তাই শিবপুরাণ পঠন ও শ্রবণ প্রত্যেক মানুষের কর্তব্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত শিবপুরাণ গ্রন্থে ভগবান শিবের বিবিধ রূপ, অবতার আর জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্যের বর্ণনা আছে। মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধিতে শ্রী শিবপুরাণ শ্রবণ বা পঠন করলে মানুষের মন সর্বপ্রকারে একাগ্র হয়ে যায়। কোনো বিষয়ে দ্বিচিন্তা বা দোমনা দূর করে অসীম শান্তি উপলব্ধ হয়। অর্থাৎ চিন্তা ক্ষমতার এমনভাবে মনকে উৎকৃষ্ট করে তোলে যাতে সহজ হয়ে যায় বোধশক্তি। তাছাড়া শিবপুরাণ পাঠ করলে শরীর ও মনও শুদ্ধ হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবপুরাণের মাহাত্ম্য অধ্যায় ৪। চঞ্চুলার প্রার্থনায় ব্রাহ্মণের তাকে সম্পূর্ণ শিবপুরাণ শোনানো এবং যথাকালে দেহত্যাগ করে শিবলোকে গিয়ে চঞ্চুলার পার্বতী দেবীর সুখী হয়ে সুখী হওয়া। ব্রাহ্মণ বললেন, নারী, সৌভাগ্যের কথা হল যে ভগবান শঙ্করের কৃপায় শিবপুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে। ব্রাহ্মণ পত্নী, তুমি ভয় পেও না, ভগবান শিবের শরণাগত হও। শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনষ্ট হবে। আমি তোমাকে ভগবান শিবের কীর্তি কথাযুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব, যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো। শিবপুরাণ শ্রবণ করেই তোমার বুদ্ধি এই রূপ অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠেছে, সেই সঙ্গে তোমার মনেরও বৈরাগ্যের উদয় হয়েছে। পাপাচরণকারীদের পক্ষে অনুতাপই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। শ্রেষ্ঠ ব্যক্তিরা বলেছেন যে অনুতাপই হল সমস্ত পাপের অনুশোধক। অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয়। এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যিনি অনুতাপ করেন বাস্তবে তার পাপের প্রায়শ্চিত্ত হয়, কারণ সৎপুরুষেরা সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব প্রায়শ্চিত্তের উপদেশ দিয়ে গিয়েছেন তার মধ্যে অনুতাপ সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভয় হয়ে যান কিন্তু নিজ কুকর্মের জন্য অনুতাপ করেন না, তিনি প্রায়শ উত্তম গতি লাভ করেন না। কিন্তু যার নিজ প্রকৃতির জন্য আন্তরিক অনুতাপ হয় তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন, তাতে কোনো সংশয় নেই। এই শিবপুরাণ শ্রবণ করলে যেসব চিত্তশুদ্ধি হয় অন্য উপায়ে সেরূপ হয় না। দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে, তেমনই শিবপুরাণ শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায়, এতে কোনো সংশয় নেই। মানুষের শুভ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন, এর দ্বারা সেই বিশুদ্ধ আত্মা ব্যক্তি শ্রী শাম্ব সদাশিবের
পদ প্রাপ্ত হন। এই উত্তম পুরাণের শ্রবণ সমস্ত মানুষের কল্যাণের বীজ, সুতরাং যথোচিত। শাস্ত্রে যেমন বলা আছে সেরকম মার্গ দ্বারা এর আরাধনা অথবা সেবা করা উচিত। এই কথা ভববন্ধন রূপ রোগ নাশকারী। শিবপুরাণ শ্রবণের পশ্চাৎ তা হৃদয়ে মনন এবং নিধিধ্যাসন করা উচিত, তাহলে পূর্ণত চিত্তশুদ্ধি হয়ে যায়। চিত্তশুদ্ধি হলে মহেশ্বরের দুটি পুত্রের জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে তার ভক্তি অবশ্যই প্রকট হয়ে যায়। তারপর মহেশ্বরের অনুগ্রহে মুক্তি লাভ হয়, তাতে কোনো সন্দেহই নেই। যিনি মুক্তি থেকে বঞ্চিত তাকে পশু বলে মনে করা উচিত, কারণ তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ। তিনি কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। ব্রাহ্মণ পত্নী, অতঃপর তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভক্তিভাবে ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো। পরমাত্মা শঙ্করের এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি মোক্ষ লাভ করবে। যিনি নির্মল চিত্তে ভগবান শিবের চরণযুগল স্মরণ করেন তার এ জন্মেই মুক্তি লাভ হয়। আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এ কথা বলছি। শ্রী সুত বললেন, শৌনক, এই কথা শোনার পর সেই শ্রেষ্ঠ শিবভক্ত ব্রাহ্মণ চুপ করলেন। তার হৃদয় করুণার আর্দ্র হয়ে উঠল। তিনি শুদ্ধ চিত্ত ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তখন বিন্দুকের পত্নী চঞ্চুলা মনে মনে প্রসন্ন হয়ে উঠলেন। ব্রাহ্মণের উপদেশ শুনে ব্রাহ্মণের পত্নী চঞ্চুলা আনন্দিত হৃদয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের দুই পায়ে পড়ে হাত জোড় করে বললেন, আমি কৃতার্থ হলাম। তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম বুদ্ধিসম্পন্ন নারী, যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন, উঠে মহান শিবভক্ত সেই ব্রাহ্মণকে হাত জোড় করে গদগদ স্বরে বললেন। চঞ্চুলা বললেন, ব্রাহ্মণ, শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু, আপনি ধন্য, পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপৃত, তাই শ্রেষ্ঠ সাধু ব্যক্তিদের প্রশংসার যোগ্য। সাধু, আমি নরক সমুদ্রে পতন উন্মুখ, আপনি আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন। পৌরাণিক অর্থতত্ত্ব সমন্বিত যে সুন্দর শিবপুরাণের কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয় থেকে বৈরাগ্য উৎপন্ন হয়েছে, সেই শিবপুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে। শ্রী সুত বললেন, এই বলে হাত জোড় করে তার অনুগ্রহ লাভ করে চঞ্চুলা শিবপুরাণের কথা শোনার ইচ্ছা নিয়ে সেই ব্রাহ্মণ দেবের সেবায় তৎপর হয়ে সেখানে থাকতে লাগলেন। তারপর শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধীর সম্পন্ন ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিবপুরাণ শোনালেন। এইভাবে গোকর্ণ নামক মহাক্ষেত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণের কাছ থেকে তিনি পরম উত্তম শিবপুরাণ শ্রবণ করলেন, যা ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী। সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণ পত্নী অত্যন্ত কৃতার্থ হলেন। তার চিত্ত সত্তর শুদ্ধ হয়ে উঠল। তারপর শিবের অনুগ্রহে তার হৃদয়ে শিবের সগুণ রূপের চিন্তা হতে থাকে। এইভাবে তিনি ভগবান শিবে একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচ্চিদানন্দময় স্বরূপ বারংবার চিন্তা করতে লাগলেন। তারপর যথাসময়ে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চুলা
কোনো কষ্ট সহ্য না করেই দেহত্যাগ করেন। তখনই ত্রিপুর শত্রু ভগবান শিব প্রেরিত এক দিব্য বিমান দ্রুত গতিতে সেখানে উপস্থিত হয়, যেটি তার নিজ পারিষদ পরিবৃত এবং নানা শোভাযুক্ত। চঞ্চুলা সেই বিমানে আরূঢ় হয়ে ভগবান শিবের পারিষদগণ তাকে তৎক্ষণাৎ শিবপুরী পৌঁছে দিলেন। তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল। তিনি দিব্য রূপধারিণী দিব্যাঙ্গনা হয়ে ওঠেন। দিব্য অবয়ব তার শোভা বর্ধনকারী। মাথার অর্ধচন্দ্রাকৃতি মুকুট ধারণ করে সেই গৌরাঙ্গী দেবী শোভাময় দিব্য অলঙ্কারে বিভূষিতা ছিলেন। শিবপুরীতে পৌঁছে তিনি সনাতন দেব ত্রিনয়নীধারী মহাদেবকে দর্শন করলেন। সমস্ত প্রধান দেবতা তার সেবায় উপস্থিত ছিলেন। গণেশ, ভৃঙ্গী, নন্দীশ্বর, বীরভদ্রেশ্বর প্রমুখ সকলে তার সেবায় উদ্দেশ্যে ভক্তিভাবে দণ্ডায়মান ছিলেন। ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতো উদ্ভাসিত হচ্ছিল। কণ্ঠে নীল চিহ্ন শোভা পাচ্ছিল। পাঁচটি মুখ এবং প্রতিটি মুখে তিনটি করে চক্ষু। মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল। তার বাম পাশে গৌরী দেবী উপবিষ্টা ছিলেন, যিনি বিদ্যুৎপুঞ্জের ন্যায় প্রকাশিত হচ্ছিলেন। গৌরীপতি মহাদেবের কান্তি কর্পূরের ন্যায় গৌর। তার সর্ব অঙ্গ শ্বেত ভস্মে বিভূষিত, শরীরে শ্বেত বস্ত্র পরিহিত। এইরূপ পরম উজ্জ্বল ভগবান শ্রী শঙ্করকে দর্শন করে ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা অত্যন্ত প্রসন্ন হলেন। অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করলেন। তারপর হাত জোড় করে অত্যন্ত প্রেম, আনন্দ ও সন্তুষ্টিতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু দিয়ে অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল। তখন ভগবতী পার্বতী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণাসহ তাকে কাছে ডেকে সৌম্য দৃষ্টিতে তার দিকে তাকালেন। দেবী পার্বতী দিব্যস্বরূপ ধারিণী বিন্দু প্রিয়া চঞ্চুলাকে প্রেমপূর্বক তার সুখী করে নিলেন। তিনি পরমানন্দ ঘন জ্যোতিস্বরূপ সনাতন ধামে অবিচল স্থিতি ও দিব্য সমভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগলেন। ইতি চঞ্চুলার প্রার্থনায় ব্রাহ্মণের তাকে সম্পূর্ণ শিবপুরাণ শোনানো এবং যথাকালে দেহত্যাগ করে শিবলোকে গিয়ে চঞ্চুলার পার্বতী দেবী সুখী হয়ে ওঠা অধ্যায় ৪ সমাপ্ত। শিবপুরাণ পাঠ ও শিব সম্বন্ধিত আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত জানান। আপনাদের যদি কোনো বিষয়ে শুনবার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মতামত জানাতে কমেন্ট করুন এবং শেয়ার করুন। ওম নমঃ শিবায়। ভগবান সকলের মঙ্গল করুন। মন্দ চিন্তা থেকে বিরত থাকুন।